ট্রানজিশান এলিমেন্ট বা সন্ধিগত মৌল মূলত ট্রানজিশান এলিমেন্ট কাকে বলে টেবিলের লেফট সাইডে রয়েছে এস ব্লক রাইট সাইডে রয়েছে একেবারে পি ব্লক এই এস ব্লক এবং পি ব্লকের মাঝে যে এলিমেন্ট সেইটাকে বলা হয় ডি ব্লক এলিমেন্ট বা ট্রানজিশান এলিমেন্ট এই ট্রানজিশান এলিমেন্ট বা ডি ব্লক এলিমেন্টের ক্যারেক্টটা এস ব্লক বা পি ব্লকের থেকে এন্টারলি ডিফারেন্ট থাকে যেমন এই ট্রানজিশন এলিমেন্ট ভ্যারিয়েবল ভ্যালেন্সি দেখিয়ে থাকে যেমন মনে করো ম্যাঙ্গানিজ এদের ভ্যালেন্সি প্লাস টু থেকে শুরু করে প্লাস সেভেন পর্যন্ত হয়ে থাকে অসমিয়াম এদের প্লাস টু থেকে শুরু করে প্লাস এইট পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ ভ্যারিয়েবেল ভ্যালেন্সি এবং ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার এরা শো করে থাকে দু নম্বর এদের ডি জন্য বা ডি সংকোচনের জন্য এরা কমপ্লেক্স কম্পাউন্ড শো করে থাকে থার্ডলি এদের মধ্যে একটা ডিডি ট্রানজিশান হয় ডি ইলেকট্রন থাকবার জন্য এবং এই ডিডি ট্রানজিশানের জন্য এরা কালার কম্পাউন্ড শো করে থাকে অর্থাৎ যদি তোমাকে বলে কতগুলো অপশান দিয়ে এর মধ্যে কোনটা কালার আমাকে দেখতে হবে এদের মধ্যে কারা ট্রানজিশন এলিমেন্ট চার নম্বর দিয়ে তোমাকে যেটা বলবো এরা ভালো ক্যাটালিস্ট হয়ে থাকে কেন ক্যাটালিস্ট ভালো হয়ে থাকে এদের যে ডি অরবিটালটা রয়েছে সেই ডি অরবিটালের এই ডিফিউজ শেফের জন্য এবং তারা ভ্যারিয়েবল অক্সিজেশন নাম্বারটা শো করবার জন্য ভালো ক্যাটালিস্ট হয়ে থাকে তাই এস ব্লক এবং পি ব্লকের থেকে এই ডি ব্লকের এলিমেন্টগুলোর ক্যারেক্টার এন্টারলি ডিফারেন্ট থেকে থাকে এখন আমরা দেখার চেষ্টা করবো এই ট্রানজিশান এলিমেন্ট কারা আমি কী করে আইডেন্টিফাই করবো দেখো ট্রানজিশান এলিমেন্ট আইডেন্টিফাই করতে গেলে যে পয়েন্টটা বলছি মনে রাখবে ডি ইলেকট্রন থাকতে হবে অর্থাৎ তোমার আউটটার্ম সেলে ডি ইলেকট্রন থাকতে হবে সেটার মেটালটার হতে পারে অথবা মেটাল আয়নের হতে পারে আমি এক্সাম্পেল দিয়ে তোমাকে বোঝাচ্ছি তার মানে ডি ইলেকট্রন থাকাটা মাস ট্রানজিশান এলিমেন্ট হতে গেলে কিন্তু মনে রাখতে হবে যদি ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশান হয়ে থাকে মানে ডি টেন ইলেকট্রনিক কনফিগারেশান হয়ে থাকে তাহলে কিন্তু কোনোভাবেই ট্রানজিশান এলিমেন্ট আমি তাকে বলবো না অর্থাৎ ডি ইলেকট্রন থাকতে হবে যদি কারো ডি ইলেকট্রন না থাকে তাহলে তো ট্রানজিশান এলিমেন্ট হওয়ার কোনো প্রশ্নই নেই কিন্তু শুধু ডি ইলেকট্রন থাকলে হবে না যদি ডি ইলেকট্রনের সঙ্গে দেখো যে ডি টেন হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন তাহলে কিন্তু তাকে ট্রানজিশান এলিমেন্ট বলবো না আশা করো পয়েন্টটা ক্লিয়ার হয়েছে মনে করো ফসফরাস ফিফটিন ইলেকট্রন যদি ইলেকট্রনিক কনফিগারেশান করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি থ্রি খেয়াল করে দেখো ফসফরাসের ইলেকট্রনিক কনফিগারেশান থেকে এটা পরিষ্কার যে এর বাইরের সেলের মধ্যে কোনো ডি ইলেকট্রন নেই তাহলে ডি ইলেকট্রন না থাকলে তো ট্রানজিশান এলিমেন্ট হওয়ার কোনো প্রশ্নই থাকে না তার মানে নট এ ট্রানজিশান এলিমেন্ট এটা কোনো সন্ধিগত মৌল নয় ক্লিয়ার হয়েছে এবার দেখো আর একটা এক্সাম্পল দিচ্ছি মনে করো জিঙ্ক থার্টি ইলেকট্রনিক কনফিগারেশন করলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি সিক্স থ্রি ডি টেন ফোর এস টু দেখো d অরবিটালটা দেখো ফুলফিল রয়েছে তখন আমি তার মেটাল আয়নটা দেখার চেষ্টা করব জেড এন টু প্লাস আমি বলেছি মেটালের দেখবে অথবা মেটাল আয়ন ডিটা ফুলফিল আছে তার মানে ওয়ান এস টু টু এস টু টু সিক্স থ্রি এস টু থ্রি সিক্স থ্রি ডি টেন জেড এন টু প্লাস কারণ জিঙ্কের স্টেবেল মেটাল আয়ন হলো এন টু প্লাস যে কোনো চার্জ নিলে হবে না তার স্টেবেল ফর্ম জিঙ্কের স্টেবেল ফর্ম হলো জেড এন টু প্লাস তাই জেড এন টু প্লাস নিয়েছি একটা জিনিস খেয়াল করে দেখো এর মেটালটা অথবা মেটালাইন দুটোর ক্ষেত্রেই দেখো ডি অরবিটাল দেখো ফুলফিল আছে তা দুটোর ক্ষেত্রে আমি কী বলেছি ডি অরবিটাল ফুলফিল থাকলে ট্রানজিশান এলিমেন্ট না তার মানে নটে ট্রানজিশান এলিমেন্ট বুঝেছো এবার তুমি দেখো আমি যদি আয়রন নিই আয়রনের ছাব্বিশটি ইলেকট্রন হয় তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি পি সিক্স থ্রি ডি থ্রি ডি সিক্স ফোর এস টু খেয়াল করে দেখো ডি অরবিটালটা দেখো ইলেকট্রন আছে এবং দেখো এটা ফুলফিল নয় তার মানে আয়রনকে ট্রানজিশান এলিমেন্ট বলবো আমি কি বলেছি মেটাল অথবা মেটাল আয়নের যদি ডি ইলেকট্রন থাকে কিন্তু ফুলফিল নয় তখন ফুলফিল মানে ডি টেন হবে না তখন তাকে ট্রানজিশান এলিমেন্ট বলবো তাই আয়রনের ক্ষেত্রে আর মেটালায়ন করার দরকার নেই কারণ আয়রনের মধ্যেই দেখতে পাচ্ছি যে ডি থ্রি আছে মানে ডি ইলেকট্রন আছে কিন্তু ডিতে দশটা ইলেকট্রন নেই মানে ফুলফিল নেই তার মানে আয়রন ইট ইজ এ ট্রানজিশান এলিমেন্ট ইট ইজ এ ট্রানজিশান এলিমেন্ট ঠিক আছে নাও চলে আসে কপার কপারের টোয়েন্টি নাইন ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি টেন ফোর এস ওয়ান দেখো এই অবস্থা দেখলে কিন্তু কপারকে ট্রানজিশান এলিমেন্ট নাও মনে হতে পারে তার কারণ হলো ডিতে দশটা ইলেকট্রন আছে কিন্তু কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা কপারের স্টেবেল ইলেকট্রনিক কনফিগারেশন হলো টু প্লাস তাহলে কপার টু প্লাসে যদি আসো দেখতে পাবি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি নাইন দুটো ইলেকট্রন ছেড়ে দেয় থ্রি ডি নাইন তাহলে দেখতে পাচ্ছ ডি ইলেকট্রন আছে কিন্তু ডি ইলেকট্রনটা ফুলফিল নয় তার মানে বলবো কপার ইজ এ ট্রানজিশান এলিমেন্ট কপার একটা সন্ধিগত মৌল ক্লিয়ার হয়েছে তাহলে বলো সন্ধিগত মৌল বা ট্রানজিশন এলিমেন্ট কাকে বলে একবার ডিভাইস করি এস ব্লক আর পি ব্লকের মাঝখানে যে ব্লকটা রয়েছে তাদেরকে ডি ব্লক বা ট্রানজিশন এলিমেন্ট বলে এদের কি কি ক্যারেক্টার দেখতে পেয়েছিল একটু আগে এরা ভ্যারিয়েবল অক্সিডেশন নাম্বার দেখায় ক্যাটালিস দেখায় কালার হয় কমপ্লেক্স ফর্মেশন করে কি করে বুঝবো কেউ ট্রানজিশান এলিমেন্ট না ডিটি ইলেকট্রন থাকবে অবশ্যই থাকবে কিন্তু ডি টেন ইলেকট্রনিক কনফিগারেশন হলে হবে না ঠিক আছে সেটা মেটালের হতে পারে অথবা মেটাল আয়নের হতে পারে পরীক্ষা এরকমভাবে চারটে অপশান দেবে দিয়ে জিজ্ঞেস করবে কোনটা ট্রানজিশান এলিমেন্ট তোমাকে একটু ভাবনা চিন্তা করে বলতে হবে আশা করব ভিডিওটা ক্লিয়ার হয়েছে তাও যদি কারোর ডাউট থাকে অবশ্যই বলবে আমি ডিসকাস করব অবশ্যই ধন্যবাদ